আজ তোমাদের সন্ধ্যেবেলার জলখাবার দেখাচ্ছি, পেঁয়াজি মচমচে। তো চলো আজকে রেসিপিটা দেখতে থাকো। আর নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমার এম এ বিশ্বাস ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। চার পাঁচটার মতো পেঁয়াজ নিয়েছি আর কুচিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু আমি ঢোলা ঢোলা নাইটি পরে দাঁড়িয়ে পড়েছি। আমি কিন্তু খুবই কুইরা, এই যে ঢোলা ঢোলা নাইটিগুলো না নতুন, কিন্তু সেলাই করতে আমার ইচ্ছে করে না। তো আমি আগে বেসন দিয়ে দিয়েছি, বেসন দেওয়ার পরে দিয়ে দিচ্ছি অ্যারারুট। আর পেঁয়াজি কী দিয়ে বানায় আমি তো জানি না, কিন্তু আমার মনে হলো এটা দিয়ে। অ্যারারুটটা দেওয়ার কারণ হচ্ছে মচমচে হবে, আর বেসন তো দোকানে দেয়, তো আমার মনে হলো দোকানে এভাবেই বানায়। তো দোকানের মতো মচমচে পেঁয়াজি দেখার জন্য বা রেসিপিটা দেখার জন্য এবং তোমরা বাড়িতে করে খাবে, এ কারণে আমি একটু তোমাদের করে দেখাচ্ছি, আর আমার সন্ধ্যের খাবার হয়ে যাবে। তো চলো, আমি লবণ, তারপর লঙ্কার গুঁড়ো, তারপরে অ্যারারুট, বেসন, হলুদ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি কষলে কষলে। আর জানো তো বন্ধুরা, সবাই নিশ্চয়ই জানো, পেঁয়াজ বেশি কষলারে নরম হয়ে যায়, আর নরম হওয়ার কারণে বড়াগুলো ভালো হবে। তো ওখানে তেলটা গরম হয়ে যাচ্ছে আমার সেই কালা কড়াইটা, আমার মাছতেও খুব মানে কি কড়াইটার অবস্থা একদম খারাপ, এটা পাল্টে একটা নতুন কড়াই নেবো ভাবছি। তো এই দেখো ঝপঝপ করে আমি আমার পেঁয়াজিগুলোকে দিয়ে দিচ্ছি, আর অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে, আর সন্ধ্যেবেলায় খিদেতে একদম পেটের মধ্যে গুড়গুড় করছে। আর এদিকে আমি ভাজাটা উল্টো করে দিয়েছি, এই দেখো তো হালকা আজে মচমচে করে ভাজা করব, দেখতে থাকো ভিডিওটা। সস নেই মনে হচ্ছে একটু। তো বন্ধুরা, পেঁয়াজিটা কেমন হয়েছে বলবা সবাই? হ্যাঁ, পেঁয়াজিটা কেমন হয়েছে? গরম গরম পেঁয়াজি গন্ধ শুকিয়ে তো ভালো লাগছে, পেঁয়াজি সবারই ভালো লাগে। তো চলো দুটো সেলফি তুলে নিই আর খেয়ে রেখে দিচ্ছি। মশলা গরম খেতে হয়েছ, তোমরাও বাড়িতে এভাবে বিকেলে এরকম বাঙালি বানিয়ে খেতে পারো। বিট লবণ দিয়েছি সস দিয়ে, টমেটো সস দিয়ে। তো এখানে দেখো আমার ছেলের কাণ্ডটা, এক বোতল সস কয়দিন ধরে খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। ও যে এত সস খেতে ভালোবাসে কি বলবো, মনে হয় আমার থেকেই পেয়েছে। আমার যখন নতুন নতুন বিয়ে হয় না, সব সময় আমার বর বড় বড় সস এনে রাখে, কারণ আমি ভাজা পোড়া যাই খাই, আমার একটু সস হলে ভালো লাগে। আর সন্ধ্যেবেলায় দেখো মচমচে পেঁয়াজি দিয়ে আমার সন্ধ্যেটা জমে গেছে, আর ঠান্ডা ঠান্ডাও আছে, কারণ কি আগের দিন ঝড় বৃষ্টি হয়েছে, তো খুব মজা লাগছে আর কি খেতে। আর অনেকদিন পর পেঁয়াজি খেলাম নিজে বানিয়ে, আগে আমার বর ভেজে খাওয়াতো। তো বর যখন বাড়ি থাকে তখন আর করতে ইচ্ছা করে না, আর যখন না থাকে তখন যেন খিদে পায়, আর যখন ও বাড়ি থাকে ওরে দেখেই আমার খিদে মিটে যায়। তো যাই হোক, এখন একটু ঘন ঘন খিদে পাচ্ছে, তাই মনে হচ্ছে এটা বানিয়ে খাই সেটা বানিয়ে খাই আর তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে দেখছো তো আমার ছেলেটা কীভাবে চাটিয়াটা খেয়ে এই যে এক বোতল সস মুখের মধ্যে ঢুকাই দিচ্ছে। বেশি একটা সস ছিল না, অল্প ছিল। আর এখানে দেখো আমি সন্ধ্যেবেলায় মচমচে পেঁয়াজি খেতে খেতে মালা গাঁথা শুরু করে দিয়েছি। তো এই মালাগুলো গাঁথতে লাগে এই যে সোটা হোগলা পাতা আছে না, ওই হোগলা পাতা কেটে মানুষ বিক্রি করে, ওখান দিয়ে হোগলা পাতাগুলো কিনে এনে শুকিয়ে, কাঁচা হোগলা পাতা এনে শুকিয়ে কাটিং করে, এই যে কাটিং করে দেয়, আর আমরা এরকমভাবে চিড়ে নিই, মালার সুতোর মতো করে চিড়ে নিই। আর একটা গান্ধা একটা রজনী দিয়ে ঠাকুরের মালা গেঁথে নিচ্ছি। আর এই গ্রামের মানুষরা ঠাকুরনগরে মালাগুলো গাঁথে, মানে ঠাকুরনগরের প্রত্যেকটা, বিশেষ করে প্রত্যেকটা ঘরে ঘরেই মানুষ কলকাতায় সকাল হলেই ফুল বিক্রি করতে যায়। যত ফুলালি দেখো না, ফুলালারা দেখো না, ফুলালি মানে ফুলালি দেখো, সবাই কিন্তু ঠাকুরনগর এবং কিন্তু গ্রামগঞ্জ থেকেই কলকাতায় যায় ফুল বেচতে। ভোর রাত্রিবেলায় ট্রেনে বেরিয়ে যায়, সেকেন্ড ট্রেনে ফার্স্ট ট্রেনে বেরিয়ে যায়,
তারপরে গিয়ে বিক্রি করে দুপুরবেলা সবাই বাড়ি ফেরে। তো এভাবেই কাটে গ্রামের মানুষের জীবন। আর আমাদের আম বাগানে অনেক আম হয়েছে, ফুরফুরে হাওয়া, তার মাঝখানে আম কেটে কেটে খাওয়ার মজার দিন কিন্তু সামনে চলেই এসছে। সেই সমস্ত ভিডিও দেখানোর জন্য তোমাদের, মানে দেখার জন্য তোমাদের আমার সাথে থাকতে হবে। আর আমার আম বাগানে পুরো একদম ঘাসের সাথে আমগুলো হেসে গেছে, তোমাদের আমি দেখাবো কোনো এক সময়। তো আমার ছেলেটা অনেক ডিস্টার্ব করে, এসে এসে কি আর করা যাবে, এই যে আঙুর ফল খাচ্ছে আর আমাকে খাওয়াচ্ছে, আর কাউকে দিক আর না দিক। আমার ছেলে আমাকে সব সময় কিছু খেলে না খেলে দেয়, আমার না খুব ভালো লাগে। আমার ছেলেটা আমাকে অনেক ভালোবাসে, কিছু যখন খায় তখন আমার পাশে বসে বসে খায়, আমাকে একটা দেয় আর ও একটা খায়। তোমরাই বলো এই স্বভাবটা ভালো না? আর স্বভাবটা বানানোর জন্য কিন্তু আমার ক্রেডিট আগে ছিল না, অনেক ধোলাই আর ক্যালান দেওয়ার পরে এই সমস্ত মানে কি শিক্ষা হয়েছে, না হলে আগে একা একাই খেয়ে নিত। একদিন এমন ক্যালান দিয়েছিলাম মানে কি মার, তোমরা ক্যালান বুঝবা না, এমন সাল্টিং এমন মার দিয়েছিলাম, সেদিন থেকেই সোজা। এখন থেকে আমাকে খাওয়ায় আর নিজে খায়, এইটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো এখানে আমি চারকুড়ি মালা গেঁথে নিয়েছি। চারকুড়ি মানে এক কুড়িতে কুড়িটা থাকে, আর কুড়িটা মালা গাঁথলে ছয় টাকা সাত টাকা দেয়। তো চলো, আমার মালা গাঁথা অনেকটা হয়ে গেছে, আর এই কটা গাঁথলেই শেষ হয়ে যাবে, তারপরে আমি করব রাতে রান্না। তো রাতে করব ডিম ভুজিয়া আর রুটি, আর আদির জন্য রয়েছে ভাত আর মাছ আর দুধ, আদি যেটা খাবে খাবে, তারপরে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ব। এখন বাজে রাত 10:30। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর আমার পেঁয়াজিটা কেমন হয়েছে দেখতে সবাই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাইকে টাটা বাই বাই, যারা নতুন ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কিন্তু বারবার বলছি। একটা মালা কয়টা লাগতো? একটা মালা কত? আর এই